অমৃত নির্যাস, সেই ভাগবত কথার অনুধ্যান অনুকীর্তনে। আসুন আমরা সকলে মিলে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের রাতুল চরণে আমাদের ভক্তি পুষ্পাঞ্জলি ও সাষ্টাঙ্গ প্রণাম অর্পণ করি। ভক্তি পুষ্পাঞ্জলি ও সাষ্টাঙ্গ প্রণাম অর্পণ করি মাস্টারমশাই সীম সহ ঠাকুরের সমস্ত পার্ষদ বৃন্দের চরণে, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বর্তমান সংঘাধ্যক্ষ মহারাজ সহ সকল সাধু ব্রহ্মচারী বৃন্দের চরণে, আর আপনাদেরকেও আমার সশ্রদ্ধ নমস্কার ও প্রণাম জানাই। এবং যারা ইউটিউব চ্যানেলের মধ্যে দেখছেন এবং পরে দেখবেন তাদের সকলকেও আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। আমরা আছি সেই গঙ্গার তীরে যেখানে মহামুনি সুখদেব পরীক্ষিতকে ভাগবত কথা শোনাচ্ছেন, আর তারই পরিপ্রেক্ষিতে আমরা এসেছি। এর আগের দিনে আমরা ছিলাম সেই ধ্রুব কথায়, আর আজকে আমরা ভাগবতের চতুর্থ খণ্ডের 15-22 অধ্যায়ের আলোচনাটি করব। এটা মহারাজ পৃথুর জীবন কাহিনী, এবং তিনি যে কত বড় ভাগবত দর্শন করে ভগবানের চরণে শরণ নিয়েছিলেন, আমরা সেই অনুধ্যানটি করে আমরাও নিজেরা চেষ্টা করব সেই রকম ভগবত প্রেমী হতে। শোনা যাচ্ছে এখন? চলুন আমরা চলে যাই মহারাজ বীণ বলে একজন মহাপরাক্রমশালী রাজা ছিলেন। তিনি অত্যন্ত অধর্মপরায়ণ ছিলেন, দুশ্চিল ছিলেন। এবং রাজা কেন হয়? তখনকার দিনেও যা, এখনকার দিনেও তাই, রাজাদের প্রথম উদ্দেশ্যই থাকে প্রজাবর্গের মানুষের কল্যাণ সাধন। সেই কল্যাণ সাধনটা যখন না ঘটে তখনই রাজাকে বিতাড়িত হতে হয়। এই রকমই মহারাজ বীণ, ভাবুন তিনি ওই রকম ভগবত ভক্ত ধ্রুবর বংশধর, তিনি এই রকমভাবে সাধু মুনিদের ওপর অত্যাচার করতেন, ভগবানের প্রতি তো বিষক্তিমূলক আচরণ করতেন, অধর্ম পরায়ণতা চূড়ান্ত। তখনকার মুনি ঋষিরা চেষ্টা করলেন যে তাকে একটু ভালো পথে নিয়ে আসবার জন্যে। আমাদের আজকালকার শাসন ব্যবস্থাতেও সেই একই জিনিস ঘটে, কিন্তু চোরানা শুনে ধর্মের কাহিনী সে শুনল না। তখন ঋষিরা বলল যে মানুষ, যে রাজা প্রজাদেরই কল্যাণ সাধন করতে পারবে না, তাকে রাজা রেখে লাভ কী? তখন মুনি ঋষিরা বীণকে সিংহাসনচ্যুত করে, বীণের দেহজাত সন্তান যে পৃথ্বী, এটা ভাগবতে খুব সুন্দর করে বলা আছে। আমরা যেহেতু এই মহারাজের বইটিকে অনুসরণ করে চলছি, সেখানে আছেন যে ওই বীণের দেহ থেকে নিচের দিকে নিষাদ উৎপন্ন হলো, আর ওপর থেকে ওই পৃথু মহারাজ, যিনি ওই বিষ্ণুর অবতার, বিষ্ণুর বংশধর, বিষ্ণুর আর অর্চি, তিনিও হচ্ছেন লক্ষ্মীর অবতার স্বরূপ। তো নারায়ণের এই অংশজাত পৃথু, তাকে ঠিক করা হলো যে সিংহাসনে বসানো হবে। ওইরকম একটা ছোট্ট বালক, তাকে সিংহাসনে বসালে কি হয় আপনারা জানেন, যে রাজারাজদের যখন সিংহাসনে অভিষিক্ত করা হয় তখন ওই বৈতালিক, মাগধ, সুদ এরা সব আসে এবং মঙ্গলারোচন গান টান করা হয়। তো সেই রকম এক পরিপ্রেক্ষিতে ওই মহারাজ পৃথু, যিনি ওই বালক অবস্থায় যাকে রাজা করা হচ্ছে, তার গুণকীর্তন করছেন বৈতালিকরা। মহারাজ পৃথু, তিনি তো নারায়ণের অংশজাত, তিনি তখন থেকেই বলছেন যে এ তোমরা কার গুণকীর্তন করছো, আমার কী গুণ আছে যে আমার গুণকীর্তন তোমরা করছো? গুণকীর্তন যদি করতেই হয় তাহলে যিনি সকল গুণের অধিকারী, যিনি গুণাধীশ বটে, সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ নারায়ণের গুণকীর্তন করো, সেই শ্রীহরির গুণকীর্তন করো। এই আমার মতো অবার্চিনের স্তবগান করা তো বৃথা। আমি জানি না, আপনারাও জানেন না যে আমি পরবর্তীকালে কি হব, আমি আদৌ কি গুণের অধিকারী হতে পারবো কি না। তাহলে যিনি গুণের আকর, সেই ভগবানের নাম, তারই মঙ্গলায়তন করে তারই গুণকীর্তন করি।
এই এখান থেকে দেখলি আমরা বুঝতে পাচ্ছি যে ওই ছোট্ট যে শিশু তার মধ্যে কীরকম উদার চরিত্র প্রতিভাত হচ্ছে। বলা হয় না যে যারা উদার চরিত্রের লোক তারা খ্যাতিমান হলেও নিজের প্রশংসা করে না। এখন হয়তো যুগ বদলে গেছে, এখন তো নিজের ঢাক নিজেকেই পেটাতে হয়, তাই আমরা যখন কোনো গ্রহণ অরণ্যে হয়তো আমাদের কোনো রাজা মহারাজরা ধ্যান করতে যান, সঙ্গে ক্যামেরাও যায়। যাই হোক, সেটা এখনকার ব্যাপার। মহৎ যারা ব্যক্তি তারা কখনো নিন্দা স্তুতিতে এক হন না। এইরকম একটা আত্মমর্যাদা সম্পন্ন, এইরকম একটা বিনয়ী পৃথুর চরিত্রটা প্রকাশিত হচ্ছে। আমরা প্রথমে পৃথুর চরিত্রটা বলছি, চরিত্রটা জানলে কি হবে, আমরা পরবর্তীকালে উনি কীরকমভাবে ভক্ত হয়ে ভগবানের অবতার রূপে মানুষের কল্যাণ সাধনে নিজেকে নিয়োজিত করেছিলেন সেটিকে অনুধাবন করতে পারবো। এটা অনুধাবন করার উদ্দেশ্য কি না, আমাদের ভাগবতেই বলছেন যে যারা এই পৃথুর চরিত্র শোনেন বা চরিত্র বলেন তারাও কিন্তু সেই পৃথুর চরিত্রের মতো ভগবানের চরণে শরণ নিতে পারেন। তো পৃথুর এই অল্প বয়স থেকেই পৃথুর মধ্যে এই রকম একটা মহান আদর্শ তৈরি হলো। আমাদের সেটা গানের মধ্যে আছে না, নিজেরে করিতে গৌরব দান, নিজেরেই শুধু করি অপমান। আমি যদি আমার নিজের গৌরবটাকে বেশি করে প্রকাশ করি সেটা আসলে কি হয়, সেটা আসলে নিজেকে অপমান করাই হয়। একমাত্র সকল গুণের আকর তো ভগবান, তাহলে যদি গুণাধীশের আমরা বর্ণনা করি তবেই আমার জীবনটাও সেই আলোকে আলোকিত হবে। এইবার আমরা দেখছি পৃথু কী করলেন। পৃথু যখন রাজ্যভার গ্রহণ করলেন, রাজ্যভার গ্রহণ করবার পর তিনি রাজ্য শাসন আর প্রজা পালন করলেন প্রজাদের মঙ্গলের জন্যে, এবং তিনি প্রথম এই পৃথিবীকে, এই ধরিত্রীকে দহন করে তাকে সমতল ভূমি করে তাকে কৃষিকার্যের উপকারী করে তুললেন, যাতে সকল মানুষের অন্ন সংস্থান হয়। একটা রাজা হিসেবে যে কাজ, একদম আমরা বলি না রাম রাজত্ব, রাম রাজা কী করলেন, তিনিও তো সে একই কাজ করলেন না, প্রজাবৎসলের জন্যে নিজের জীবনটাকে উৎসর্গিত করলেন, হাট বাজার দোকানপাট সমস্ত কিছু করলেন। এইসব করবার পর মহারাজ পৃথুকে যে সমস্ত মুনি ঋষিরা আছেন তিনি বললেন যে প্রজাদের সার্বিক মঙ্গলের জন্যে আপনি অশ্বমেধ যজ্ঞ করুন। তো পৃথু রাজুই হলেন, শতাধিক মানে 100 অশ্বমেধ যজ্ঞ করবেন। কিসের জন্য যজ্ঞটা করবেন, না এই যজ্ঞের ফলে মানুষের যে, তার আগে বেন তো অত্যাচারী রাজা ছিলেন, তিনি তো পুরো রাজ্যটাকেই অধর্মে পর্যবসিত করিয়ে দিয়েছিলেন, সেখান থেকে ফিরিয়ে এনে রাজ্যতে আবার সেই শ্রীহরির পদাঙ্ক অনুসরণ করে প্রজাদের উন্নতি কল্পের জন্যে তিনি অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। আর এই অশ্বমেধ যজ্ঞে নিমন্ত্রিত হলেন সমস্ত দৈত্য, দানব, গন্ধর্ব, মুনি, ঋষি, সিদ্ধ মহাপুরুষ। মানে এইগুলো দেখে আমরা বুঝতে পাচ্ছি যে তিনি কত মহাপরাক্রমশালী রাজা ছিলেন। এইরকমভাবে যখন পৃথু শত অশ্বমেধ যজ্ঞ করছেন তখন ইন্দ্র দেখল, আরে বাবা এ তো দেবতাদের এত প্রিয় হয়ে উঠছে, তাহলে তো আমার ইন্দ্রত্ব পথটা গেল। ইন্দ্রত্ব একটা পথ, তো ইন্দ্র দেখলো আমাদের এখানে যা হয় আর কি, যে রাজা যদি ভালো করে কাজ করতে না পারে অপোজিশন পার্টি স্ট্রং হয়ে যায়, তো ইন্দ্র দেখছেন এই তো আমার ইন্দ্রত্ব পদকে নিয়ে নেবে, এই তো স্বর্গের রাজা হয়ে যাবে। তখন সেই দেবতা ইন্দ্র কী করলেন, ঈর্ষাপরায়ণ হয়ে ওই যখন 99টা যজ্ঞ হয়ে গেছে, বাকি আর একটা যজ্ঞ করলে সেই শত অশ্বমেধ যজ্ঞ পূরণ হবে, সেই একটি অশ্বকে চুরি করলেন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো, চুরি করে যাবে কোথায়। ধরা পড়বার পর মহারাজ পৃথুর যারা সন্তান তারা তো প্রচণ্ড ক্ষেপে গেলেন, তারা ওকে বধ করতে গেলেন। যখন বধ করতে গেল তখন মুনি ঋষিরা বলল, মহারাজ এই অন্যায় কাজটা করবেন না, আপনি তো যজ্ঞ করছেন, যজ্ঞের মধ্যে একমাত্র শাস্ত্রীয় পশুবধ ছাড়া অন্য কাউকে বধ করা নিষিদ্ধ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে দুর্গাপূজা হয়, আপনারা জানেন স্বামীজির কথাও জানেন, স্বামীজি চেয়েছিলেন বেলুড় মঠে ওই নবমী পূজার দিন বলিদান করতে, কিন্তু মায়ের কাছে যখন গেলেন হাইকোর্টের কাছে, মা কী বললেন যে তোমরা তো বাবা সর্বত্যাগী সন্ন্যাসী, স্বাস্থ্যবিহিত কর্ম কিন্তু ওই বলিদান, কিন্তু তোমরা তো সর্বত্যাগী সন্ন্যাসী, সর্বজীবে দয়াটাই তো তোমাদের একমাত্র কর্তব্য, তোমরা এই বধটা করো না। এখানেও তেমনি ওই মুনি ঋষিরা পৃথুকে বলছেন, দেখো
তুমি এদিকে যদি বধ করো তাহলে এই বধের জন্যে তোমার পুরো যজ্ঞটাই পণ্ড হয়ে যাবে, তাহলে শাস্ত্রবিহিত বধ ছাড়া যখন নিষিদ্ধ তোমরা করো না। আর পুরোহিতরা বললো আপনাকে কিছু ব্যবস্থা করতে হবে না, আমরাই এই যে অন্যায় করেছে ইন্দ্র, এই ইন্দ্রের এই অন্যায়ের প্রতিকার হিসেবে আমরা একে যজ্ঞে আহুতি দেব। মন্ত্র উচ্চারণ তখনকার দিনের যারা কি হয় সত্য কথা বলে ত্যাগনিষ্ঠ, তাদের কথা তাদের যজ্ঞের ফল তো ফলবেই। তখন মুনি ঋষিরা তাকে বলল যে আপনাদের এইসব ব্যবস্থা করতে হবে না, আমরা যজ্ঞে এই ইন্দ্রকে আহুতি দেব। আর ঠিক সেই সময় কি দরকার, না একজন মধ্যস্থকারী দরকার, ব্রহ্মা এসে গেলেন। আমাদের এখানেও দেখবেন এরকম হচ্ছে না, যখন দুপক্ষের মধ্যে কোনো কিছু হয় আরেকজন পক্ষ চলে যায় গিয়ে মধ্যস্থ করে। তো ব্রহ্মা গিয়ে বলছেন দেখো যে তোমরা যেগুলো করছো এটা ঠিক করছো না, ইন্দ্র তো অধর্ম করেইছে, আর তোমরাও যদি সেই একই অধর্মটা করো তাহলে কি হবে, তাহলে আরও জগতে অধর্মের প্রভাব বৃদ্ধি পাবে। ইন্দ্র যেটা করেছে, কিন্তু একটা জিনিস এটাও মনে রাখো ইন্দ্র কিন্তু ভগবানেরই অংশ বিশেষ। আমরা যেমন অগ্নি বরুণ এদের যেরকম আমরা যজ্ঞে আহুতি দেবার জন্য এদিকে যেমন আবাহন করি তেমনি ইন্দ্রকেও করি। সুতরাং তোমরা ইন্দ্রকে আর বোধ করতে যেও না, ইন্দ্র তো নিজের দোষ স্বীকার করবে, ভগবান স্বয়ং তাকে নিয়ে আসবেন পৃথুর কাছে তার অপরাধ স্বীকার করানোর জন্যে। সুতরাং তোমরা এই বধটা করো না। আর কী বা এসে যায়, 99টা যজ্ঞ হয়েছে একটা যদি না হয়, কারণ ও তো কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য যজ্ঞ করছে না, ও কার জন্যে যজ্ঞ করছে, মানুষের কল্যাণের জন্যে, প্রজাবর্গের উন্নতি সাধনের জন্যে, আর ভগবান স্বয়ং তার সাথে আছে, সুতরাং কী দরকার আছে ওকে আর বধ করার। তখন পৃথু নিজেকে একটু সংযত করলেন আর তিনি বললেন যে ওর ওপর ক্রোধ পরিত্যাগ করো, ও যা তুমিও তাই, দুজনই তো আত্মতুল্য। আর সমস্ত যজ্ঞের যিনি ফলদাতা সেই মহেশ্বর, যিনি দেবতাদের প্রভু, তিনি এমনিতেই পৃথুর ওপর অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। তিনি দেখলেন যে ইন্দ্র একে বিঘ্ন করেছে, তিনি ইন্দ্রকে ওর কাছে নিয়ে এলেন, ওই পৃথুর কাছে। ইন্দ্রকে পৃথুর কাছে নিয়ে এসে বললেন তুমি এর কাছে ক্ষমা চাও। ভগবান কি বলছেন, সুধিও সাধবলোকে নরদেব নরোত্তমা নভিদুহন্তি ভূতেভ্য যোহীন আত্মা কালে বরং। ভগবান বলছেন যে এই পৃথিবীতে যারা সুবুদ্ধি সম্পন্ন, যাদের একটা বুদ্ধি আছে, যারা সৎ অনুষ্ঠানে রত, যারা মনুষ্য শ্রেষ্ঠ, যারা জানে তারা দেহ নয় আত্মা, দেহটা দেহ আর দেহের মধ্যে যে লোক বিরাজ করে তিনি হলেন সেই ভগবান। আমাদের প্রত্যেকের মধ্যেই আমরা এটা আসব যে আত্মা কেন দেহ নয়, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি বলছেন, তাই বলছেন যে তোমার মতো যারা মহাপুরুষ তারা যদি এরকম একটা ভগবত মায়ায় মুগ্ধ হয়ে ওর ওপর শত্রুতা পোষণ করে তাহলে আর কী লাভ হলো তুমি এতদিন ধরে ভগবত আরাধনা করে। যারা দেহ আর আত্মাকে আলাদা মনে করে তারা কিন্তু এ জিনিস করে না, তারা কি হয় নরদেব নরোত্তম, তারা মনুষ্য শ্রেষ্ঠ হয়ে ওঠে। তাই যাদের চিত্তশুদ্ধি হয়নি, যারা আত্মজ্ঞানী নন, তারা জানে এই অবিদ্যার ফলে কামনার জন্ম হয়। দেহের প্রতি আসক্তিকে ত্যাগ করে তুমি ওর প্রতি, তুমি আর ও যে একই আত্মা সেটিকে মনে রেখে ওর প্রতি শত্রুতা ভাবকে দূর করো। আর এখানেই আত্মার স্বরূপ বোঝানো হচ্ছে, এটি খুব সুন্দর করে আমরা একটু চেষ্টা করব এটিকে একটু বোঝবার। এইক শুদ্ধ স্বয়ং জ্যোতি নির্গুণ অস গুণাশ্রয় সর্বগহনা আবৃত সাক্ষী নির আত্মন আত্মন পর। আত্মা কি, আত্মার এটি নরকমের প্রভেদ দেখানো হচ্ছে। আমাদের প্রত্যেকের মধ্যে সেই একই জিনিস, আমরা যখন জন্মাচ্ছি শিশু অবস্থায়, তারপর আমরা বড় হচ্ছি, আমাদের শরীরের কি হচ্ছে বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে, শিশু বয়সে এক, যৌবন বয়সে এক, বৃদ্ধ বয়সে এক, কিন্তু তার মধ্যে যে শিশুটি জন্মালো, যে ভগবান বিরাজ করছেন আত্মারূপে, তিনি কিন্তু একই থেকে যাচ্ছেন। এটি একটি প্রথম কথা বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, আত্মা দোষরহিত। দোষ কি,
না আমরা এই মলমূত্রাদি ত্যাগ করছি, অনেক কিছু করছি, আমরা এই দোষরহিতটা আত্মা খুব তাড়াতাড়ি চলে যাই। আমাদের কিছুদিন আগে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজকে এক মা প্রশ্ন করেছিলেন, আচ্ছা ওই আমাদের যখন অসুচি অবস্থায় আমি কি জপ তপ করবো? মহারাজ খুব সুন্দর করে উত্তর দিয়েছিলেন, এখানে সেই একই কথা বলছেন। কি বলছিলেন মহারাজ? মহারাজ বললেন, আরে কার এই সমস্ত জিনিসগুলো হয়? দেহের হয়, আত্মার হয় না। দেহের এই সমস্ত কলুষতা হয় তৈরি হয়, আত্মার হয় না। তাই আত্মা তো শুদ্ধ, এই বলছে না, সেটা তো এক, এই কো শুদ্ধ স্বয়ং জ্যোতি। তাই আত্মার এই রকম কোনো কিছু দোষ দিয়ে আত্মাকে করা যায় না। তাই তুমি সবসময়তেই তোমার জপ তপ ধ্যান করতে পারো। আপনারা যারা ছিলেন শুনেছেন মহারাজ এই কথাগুলো বলেছিলেন। আর কি হচ্ছে, আত্মা সব প্রকাশ, আত্মা ওই যে জ্যোতির জ্যোতি আমরা বলি না আমাদের গানের মধ্যে, আরতি আরাত্মিক স্তবের মধ্যে, দেহটা হচ্ছে জড় আর আত্মা হচ্ছে প্রকাশিত। আর কি, আত্মা হচ্ছে এই সর্ত রজতম, এই তিনটে গুণ তো আমাদের মধ্যে, সর্তগুণ যখন বেশি হয় তখন আমাদের ভগবত আরাধনার দিকে চলে যাই, রজগুণ যখন বেশি হয় তখন আমরা কর্মের দিকে এগিয়ে যাই, আর যখন তমগুণ বেশি হয় তখন আমরা কি করি, তখন আমরা ঘুমিয়ে বা অলসতা বা তামস বৃত্তি করে অজ্ঞানতার মধ্যে দিয়ে দিন কাটাই। আর ভগবান কিন্তু এই তিনটে গুণকে ধরে আছেন, এই আত্মা তিনি কিন্তু গুণাধীশ, কোনো গুণ তাকে ধরতে পারছে না। আমরা তো দেখি, এই জন্য আমরা শ্রীরামকৃষ্ণের আরতিকে বলি না তিনি নির্গুণ বা তিনি গুণময়। আর কি হচ্ছেন না, আত্মা সর্বব্যাপী। আমরা আমাদের শরীরটা কিছুদিনের জন্য লিমিটেড পিরিয়ড নিয়ে এসেছি, 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, 80 বছর, 100 বছর চলে যাবে, কিন্তু আত্মা সেটা চিরকাল থেকে যাচ্ছে, একটা থেকে একটার পরিবর্তন, দেহের যেরকম পরিবর্তন ঘটছে। আর কি না, আত্মাকে আবৃত্ত করা যায় না, আত্মা হচ্ছে সাক্ষী 10টা, এরকম 9টা জিনিসকে বলা হচ্ছে না। আমরা যদি ঠাকুরের একটি কথাকে দেখি, ঠাকুর বলছেন ওই যে নারকেলে জল শুকিয়ে গেলে কি হয়, শুকিয়ে গেলে তখন আপনি মালাটা আলাদা ধরতে পারেন, ওর মধ্যে যে মালাটা আছে সেটা বুঝতে পারেন। আর যখন জলটাই ভরে থাকে তখন জানি না, যখন আমরা আমাদের দেহটার ওপর সব কিছু আকৃষ্ট হয়ে থাকি তখন আমার মধ্যে যে সচিদানন্দ ব্রহ্ম অবস্থান করছেন, ওই স্বয়ং ভগবান যেমন মন্দিরে আছেন তেমনি আমার এখানে আছেন। ঠাকুর মাকে বলছেন না যে তোমাকে আমার কীরূপ মনে হয়, তো যে মা নহবতে আছেন, যে মা ওই কালীবন্দে ভবতারিণী রূপে পূজা নিচ্ছেন, আর যে এখন আমার পদসেবা করছেন, মা তো ঠাকুরের পদসেবা করছেন, তিনজনই এক বলছেন না। তরোয়াল, ঠাকুর আরেকটা উদাহরণ দিচ্ছেন যে তরোয়াল খাপের মধ্যে যেমন থাকে, খাপ থেকে তরোয়ালটা বার করে নেওয়া যায় তো আমাদের শরীরও এরকমভাবে চলে যায়। তো আত্মার সঙ্গে এই দেহে 9টা প্রভেদ দেখানো হলো। আর যারা এটাকে বুঝতে পারে, যারা এটাকে ধরতে পারে যে আমার দেহ আর আমি, এগুলো আমাদের মতো সাধারণ লোক পারে না, সেই জন্যই আমাদের ভক্তিশাস্ত্র। এই জ্ঞান যোগের মধ্যে দিয়ে আমরা যেতে পারি না বলেই এত কিছু দরকার নেই। আমরা কি বলি, সম্পদ তব শ্রীপদ, তোমার ওই চরণ আশ্রিত তোমার পাদ পদ্ম দুটিকে ধরে আমি এই ভবসাগর থেকে উত্তীর্ণ হতে চাই। কিন্তু এখানে পৃথু মহারাজ তিনি তো জ্ঞানী, তাই বলছেন যে যে এইটিকে বুঝতে পারে তার তত্ত্বজ্ঞান লাভ হয়। তত্ত্বজ্ঞান লাভ মানে কি? ঈশ্বর দর্শন। তত্ত্বজ্ঞান লাভ মানে কি? ভগবত উপাসনা। আর সে মোক্ষে প্রতিষ্ঠিত হয়। তো পৃথুকে ভগবান এইরকম উপদেশ দিয়ে বললেন, তুমি এক কাজ করো, তুমি তোমার ইন্দ্রিয় মনকে সংযত করো, অপরের প্রতি বৈরী ভাব যে পোষণ করছো সেটাকে দূর করো, প্রজাবর্গের কল্যাণ সাধন করো। আর কি করবে, তোমার মতো লোকের এত সদ্গুণ নিয়ে জন্মেছে, তাদের অপরের সঙ্গে বিবাদ করে সময় কাটানোর কোনো মানে হয় না, তুমি এইগুলোকে করো। তো ভগবান পৃথুর সামনে এসেছেন, যার জন্যে এত আরাধনা, যার জন্যে এত অশ্বমেধ যজ্ঞ, তিনি যদি আপনার সামনে আসেন তিনি কি করবেন? তিনি তখন কৃতাঞ্জলি হয়ে মানে হাত জোর করে একদম ভগবানের পদপান্তে বসলেন আর বললেন, আর ভগবান তাকে বলছেন তুমি আমাকে বলো তুমি কি বর চাও। তখন পৃথু তো জ্ঞানী, তিনি বলছেন যে ওই মা, ছেলে যখন কাঁদে কী করে মা,
মায়ের যদি সময় না থাকে, মা তো তাকে কোলে তুলে নেয় না, মা তখন তাকে একটা চুষি কাঠি ধরিয়ে দেয়, সে ওটাকে নিয়েই ভুলে থাকে। তেমনি পৃথু মহারাজ বলছেন যে ভগবান আপনি তো বড়দেশ্বর, আপনি তো সকল বর দেওয়ার অধিকারী, কিন্তু আপনি আমাদের এই মোহজালে এমন আবৃত্ত করে দেন যে আমরা আর আপনাকে চাই না। আমরা বলি আপনি আমাকে ধন সম্পদ ঐশ্বর্য এসব কিছু দিন, আর আমি সেগুলোকে নিয়ে বেশ আরামে থাকি। আমাদের তাই তো হয়, আমাকে যদি ভগবান কিছু আসেন আমি কি বলবো যে না ভগবান আমাকে একটি ভালো ঘর দাও, ভালো ভার্যাং মনোরমাং দেহি আমাদের চণ্ডীতে আছে না, পরে সেই মনোরমা ভার্যা এসে কী করে, ঝগড়াঝাটি করে, অশান্তি করে, তখন মনে হয় আমার এই বরটা না হলেই ভালো ছিল। এই সাধু সন্ন্যাসীদের দেখুন, তারা সমস্ত জীবনটাকে ত্যাগ করে দিয়েছেন, তাদের কাছে এইসব জিনিসগুলো থাকে না, তাই তারা কি বলে ভার্যাঙের জায়গায় কি বলে ভক্তিং মনোরমাং দেহি, আমাকে ভক্তি দাও, আমাকে যদি ভক্তি দাও সেই ভক্তি নিয়েই আমি তোমার পথ অনুসরণ করতে পারবো। তাই পৃথু মহারাজ বলছেন যে আমরা যারা দেহের ওপর আসক্ত তারাই একমাত্র ভোগ্য বস্তু কামনা করি, কিন্তু যে সত্যিকারে ভক্ত তাকে যদি চরম পরম পদ দেওয়া হয় সে এসব চাইবে না, সে বলবে আমি শুধু আপনার সেবা করবো। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে বারবার এই একই জিনিস বারবার তিনি বলছেন। আর কি বলছেন খুব সুন্দর করে, নো কাময়ে নাথ তদপহং কচ্ছিন যস্ত জিষ্ম চরণাম্বুজ সব মোহ তবান্তরিদয়ামুচ্যুত বিৎসং কন্যা জুত মে বর। ভগবন্ত কৈবল্যপতি মুক্তিদাতা তিনি বলছেন, এটা দেখুন আমাদের সকলের বোধ হয় একই প্রার্থনা, তিনি বলছেন আমার যদি অনেক অনেক কান থাকতো, আমার একটা কান দিয়ে ভগবান তোমার কথা শুনে আমার মনোতৃপ্তি হচ্ছে না, আমাকে তুমি অনেক শ্রবণেন্দ্রিয় দান করো যাতে অনেক কান দিয়ে আমি অহরহ তোমার কথা শুনি, এই তোমার কথা শুনে তো আমার কোনো তৃপ্তি হয় না। আমরা বলি না আমাকে অনেক চক্ষু দাও যাতে তোমাকে আমরা দেখতে পারি, আমাকে অনেক মুখ দাও যাতে আমি শুধু তোমার কথাই বলতে পারি, কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি, রাম রাম বলতে পারি, আর এই যুগের সর্বশ্রেষ্ঠ যে নাম রামকৃষ্ণ রামকৃষ্ণ বলতে পারি। তাই বলছেন যে আমার ইন্দ্রিয় স্তব্ধ হয়ে যাক আমি জানি না, কিন্তু তোমার যে নামটা যে অমৃত বর্ণ দিয়ে তৈরি হয়েছে সেই নামটা আমি যেন বারবার শুনি, আমি যেন বারবার বলি। আস্তে আস্তে করে ওই ভগবানের সংস্পর্শে এসে তিনি আরও রাজকীয়তা চাইতে পারতেন, কিন্তু তিনি চাইছেন না। তিনি কি বলছেন যে আপনি তো অনন্ত কীর্তিমান, সাধুদের মুখ থেকে কেউ যদি আপনার কথা শোনে তাহলে কি হয়, আর তার জীবনটা বদলে যায়। তার জীবনটা কীরকম বদলে যায় আপনারা দেখবেন, আমাদের জীবনের ক্ষেত্রেও যারা এই নিরন্তর ভগবত সাধনার জন্য, আপনারা দেখুন না কত কষ্ট করে আসেন, এই যারা ইউটিউবে শুনছেন, অন্য সব কিছু চ্যানেলের শাশুড়ি বইয়ের ঝগড়া বা বাড়ির অশান্তি টিভি চ্যানেলগুলোকে ছেড়ে দিয়ে তারা কিন্তু এই অমৃত কথা শুনছেন, প্রচুর লোক শুনছেন, তো আপনারা তো অলরেডি সেই ভগবানের দিকে এগিয়ে আছেন, আমরা যারা চেষ্টা করছি আর কি, তারপরে ভগবানই জানেন কি হবে। তাই আপনার গুণকীর্তন শুনতে লক্ষ্মীদেবী পর্যন্ত শ্রেয়কে ত্যাগ করেছিলেন, তিনি আপনার কীর্তি কথাই শুনতে চান। আর আমরা সাধু মুখে যখন এই কীর্তি কথাগুলো শুনি তখন আমরা কি হয়, তখন আমরা ভগবানের দিকে আরও আকৃষ্ট হয়ে পড়ি। তাই বলছেন যে আপনি তো দিনের বন্ধু দীনবৎস, এই সমস্ত বাসনা কামনারহিত সাধু মহাত্মারা এনাদের তো কোনো কিছু দরকার পড়ে না, সুখদেব মহামুনি তার কী দরকার, আপনার এই যে পরীক্ষিতকে বর্ণনা করার জন্য আপনারা সেই গল্প জানেন, তিনি তো গুহার মধ্যে জ্ঞানী হয়েছিলেন, ভগবানের যখন নাম গুণকীর্তন করছেন ভগবান ব্যাসদেব তিনি বেরিয়ে আসছেন যে কে এত সুন্দর করে গান করে, কার এই গান, তুমি দেখতে চাও তাকে, ব্যাসদেব তাকে নিয়ে যাচ্ছেন, তাকে এই ভাগবত কথা শোনাচ্ছেন, পরবর্তীকালে তিনি মানুষকে এই অমৃত রসকে বিতরণ করবেন। তাই বলছেন যারা নিষ্কাম সাধক, যারা কোনো কিছু কামনা করে না, তারাও কিন্তু তারা আপনাকে পাওয়ার পরেও, ধ্যানলব্ধ আপনাকে উপলব্ধি করবার পরেও তারা মাটিতে নেমে আসেন, তারা আপনার গুণকীর্তন করেন, তারা আত্মারাম, তারা মননশীল, তারা সব সময়ে আপনার এমনই গুণকীর্তন এমনই ধ্যান পরায়ণ, তারা ধ্যানই হয়েও আপনার ভজনা করতে এগিয়ে আসেন। আপনি বলেন ভক্তদের আপনি এই বর গ্রহণ করুন, এই করে করে আপনি আমাদের বুদ্ধিগুলোকে গুলিয়ে দেন, গুলিয়ে দিয়ে বলেন ওই ছেলে চুষিকাটির মতো যে তুমি এটা নিয়ে থাকো,
কিন্তু ভগবান আমি এসব নিয়ে থাকতে চাই না, আমি বারবার আপনার কথাই শুনতে চাই। আপনার যে গুণকীর্তন, আপনার যে দুটো পাদ পদ্মের বন্দনা, আমি সেটাকেই করতে চাই। তাই আমি বদ্ধ হতে চাই না, এই মায়ার জালে আর বদ্ধ হতে চাই না। আমরা বদ্ধ হবার থেকে তো মুক্ত হবার চেষ্টা করছি, কিন্তু আমাদের যে প্রারব্ধ কর্ম, সেই কর্মটা আমাদের সরাসরি করতে দেয় না, সময় লাগবে। তো জানেন আপনারা যে কর্মকে আমরা দুভাগে ভাগ করি, একটা সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম। সকাম কর্ম কি না, যে কর্মটা আমাকে ফল দেয়, আমি কোনো ফলের উদ্দেশ্যে যে কর্মটা করি সেটা আমার সকাম কর্ম। আমরা এই জন্মে যা কিছু, আমাদের পুণ্য বলুন, পাপ বলুন, আমাদের যা কিছু করে যাচ্ছে সেগুলো আমাদের প্রারব্ধ কর্মের ফল। আমাদের অনেক মনে হয় না, একজন খুব ভালো এই জীবনে তার সে কোনো কিছু করেনি, কিন্তু খুব কষ্ট পায়। কেন কষ্ট পায় না, ওই প্রারব্ধ কর্মের ফলে। আবার এই যুগে তো আমরা যে সকাম কর্মগুলো করছি, কামনা যে নিয়ে কর্মগুলো করছি, সেই কর্মগুলো আমাকে আবার ফল দেবে, সেই ফলটা আবার আমাকে প্রারব্ধ মানে পরবর্তী জন্মে, এটা আমাদের হিন্দুশাস্ত্র বিশ্বাস করি। আর নিষ্কাম কর্ম কি, যে কর্মটাই যে আমাদের যারা সেখানে সমস্ত স্বেচ্ছাসেবকরা আছে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন, কেউ রিলিফ ওয়ার্ক করছেন, কেউ উপরে চেয়ার সাজাচ্ছেন, কেউ প্রসাদ দিচ্ছেন, এদের কিন্তু কিছু পাওয়ার নেই আমাদের এই সাধু সন্ন্যাসীর। আমরা দেখে বুঝতে পারবো, এই যে দেহ আত্মার কথা বলছিলাম আপনাদের, আমি বলছি মানে বড় বড় সাধুদের কথা তো ছেড়েই দিন। স্বামী বিবেকানন্দের বাড়ির একজন মহারাজ, তিনি কদিন আগে ওনার শরীর চলে গেছে, একদম শেষ স্টেজেতে ওনার রোগটি ধরা পড়েছে, তার আগে ধরা পড়েননি। পূজ্যপদ সজল মহারাজ, আমি সন্ন্যাস নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, তার কদিন আগে মানে তিনি মারা যাবেন তার আগে বোম্বেতে নিয়ে যাওয়া হয়েছে, একটা ওই হসপিটালের মধ্যে তার ছবি এখন ইউটিউবে বিভিন্ন রকম কেউ তুলেছেন, পোস্ট করেছেন। তো মহারাজের হাসি মুখ, একদিন বাদে শরীর চলে যাবে কিন্তু হাসি উঠ। তিনি জানেন তো, তিনি জানেন আত্মার দেহ এক নয়। আমাদের ঠাকুরের কথাতে বারবার আছে ঘটের কথা, যে একটা সমুদ্রের জলের মধ্যে এক ঘটি জল, তো আপনি কি দেখছেন, আমরা কি দেখছি, এক ঘটিটাও দেখছি আর জলটাও দেখছি। তাহলে ঘটের জলটা যদি ওই বিরাট যে জলরাশি সেটাকে বিভক্ত করছে, ঘটের জলটা আত্মার দেহর মতো, তা আমরা যদি ওই ঘরটাকে শূন্য করে দিই তাহলে আমরা বুঝতে পারবো, ঘরটা যদি না থাকে তাহলে সবই তো জলরাশি। তাহলে ঘরটা যদি আমার দেহ হয়, আমি সেই অসীম সমুদ্রে মানে অসীম বিশ্বের মধ্যে একজন। তো ওই মহারাজকে আমি ব্যক্তিগতভাবে যেহেতু ওনাকে চিনি, ওনার সঙ্গ করেছি, তাই আমার ওনাকে সশ্রদ্ধ এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাই, ওই সজল মহারাজকে পূজ্যপাদ। তো পৃথুর এই সমস্ত স্তব শুনে তিনি বলছেন, পৃথু বলছেন না যে ছেলের ক্ষেত্রে বাবা কি করে, ছেলে কিছু চাইবার জন্যে মেয়ে কিছু চাইবার পর কি বাবা করে, বাবা তো নিজেই শতপ্রবৃত্ত হয়ে করে, তা আপনি তো এমনি আমাদের জন্য কল্যাণ বিধান করবেন, তাহলে আপনি যদি এমনি আমাদের জন্য কল্যাণ বিধান করবেন তাহলে আমার এই সমস্ত আপনার কাছ থেকে চাইবার কি মানে হয়, আমি শুধু আপনার চরণে শরণ নিই, বাকিটা আপনি দেখুন। পৃথুর এই স্তব শুনে ভগবান খুব খুশি হলেন, তিনি বললেন তুমি তো জ্ঞানের অত্যন্ত অধিকারী, আমি জানি তুমি জ্ঞানটা পেয়েছো এবং তুমি দুস্তর মায়াকে অতিক্রম করবে। তো এমনিভাবে পৃথু তার বৈরাগ্যপূর্ণ জীবন নিয়ে আস্তে আস্তে রাজাদের প্রজাদের মনোনিবেশের জন্যে, প্রজা কল্যাণের জন্যে নিজেকে নিয়োজিত করছেন। তিনি রাজা দেখুন কীভাবে জীবনযাপন করছেন, রাজসিংহাসনটাকে তিনি ভাবছেন প্রতীকী, ভগবান আমাকে এটি দিয়েছেন আমি এটি পালন করছি, এটা যদি আমাদের রাজ্যের রাষ্ট্রের সবাই যদি এই রকম মনোভাব নিয়ে চলতো তাহলে ভারতবর্ষ তো অন্যরকম হতো। আমরা সবাই মুখে মুখে বলি ওনাদের কথা, কোট করি ওনাদের নিয়ে, স্বামী বিবেকানন্দকে নিয়ে তো অহরহ করে, কিন্তু তার একটা অংশকেও জীবনে সামাজিক ক্ষেত্রে প্রতিফলন করে সেটি খুব মুষ্টিমেয় কয়েকজন। তো এইরকম বিচক্ষণ যখন রাজা, তিনি তখন কি করলেন, তিনি তখন দেবতাদের সন্তুষ্টির জন্যে আবার একটা যজ্ঞ করলেন। আর সেই যজ্ঞে মহারাজ পৃথু, যিনি ভগবানের অবতারও বটে, ভগবানের উপাসকও বটে,
প্রজা কল্যাণের জন্যে কী করে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হয় এই সব নিয়ে একটি জ্ঞান গল্প প্রজাদের মধ্যে উপদেশ দিলেন। আমাদের যেমন মহারাজরা আসেন, মহারাজরা বলছেন, ঠিক এই সময়ে যখন তিনি সেই যজ্ঞটা করছেন, আমরা যে ব্রহ্মার চার মানুষ পুত্র যাদের আমরা কুমার বলি, সনক, সনন্দন, সনাতন আর সনৎ কুমার, তারা তো সব ঘুরে বেড়ায়, তারা ঘুরতে ঘুরতে আকাশপথে নেমে এলেন ওই পৃথুর যজ্ঞ অনুষ্ঠানের কাছে। তা আমাদের কী হয় যখন আমাদের এখানে কোনো অনুষ্ঠান হয়, কোনো সিনিয়র মোস্ট মহারাজরা আসেন, আমরা কী করি, সব ছেড়ে দিই, আগে মহারাজকে পাদ্য অর্ঘ্য মহারাজরা বন্দনা করেন, মহাপুরুষদেরকে, আমাদের বাড়িতে যদি কোনো সিনিয়র মোস্ট আত্মীয়রা আসে তা আমরা কী করি, আগে প্রসাদ দিই। তা এই যখন তিনি এলেন এই সনক, সনন্দন, সনৎ কুমার আর সনাতন, তখন পৃথু এগিয়ে গিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে তাদের বন্দনা করছেন। কী বলছেন, অহ আচরিতং কিং মে মঙ্গলং মঙ্গলায়না যশবদর্শনং হাসিত দুর্দনাংশ যোগিভি। আপনারা তো সাক্ষাৎ মঙ্গলময়, যারা মঙ্গলময় তারা মঙ্গলময় স্থানেই যাতায়াত করে, আর আমি না কি এরকম কীর্তি করেছি, আমার না কি মঙ্গল যে আপনারা আমার এখানে এসেছেন, শুভ পদার্পণ করেছেন। আপনাদের কত রকম ভাগ্য করে, কত যোগীরা আপনাদের দেখা পায় না, আমি জানি না কি ভাগ্য করেছি, আমরা তো ভাগ্য করেছি, আমাদের ক্ষেত্রেও তাই, এই যে ভগবানের নাম করবার চেষ্টা করা হচ্ছে, আপনারা নিয়মিতভাবে এসে মহারাজদের সঙ্গে পাঠ শুনছেন, এইখানে আরতিকের মধ্যে অংশগ্রহণ করছেন, এটা সুকর্মের ফল ছাড়া হতে পারে না, এটা পারব্য কর্মে ভালো ফল আছে বলেই করতে পারছেন। আপনাদের কত লোক আছে, তো তারা কি আসতে পাচ্ছে, সবাই কি ইউটিউবে দেখতে পাচ্ছে, পাচ্ছে না, মানে মানে আমি শুধুমাত্র কথামৃত ভবনের কথা বলছি না, প্রচুর জায়গা থেকে হয়তো এইটা পারব্য কর্ম আমাদেরকে টেনে আনছেন, এইটা করতে করতে আমাদের আস্তে আস্তে সেই নিষ্কাম কর্মটা তৈরি হয়ে যায়। তাই বলছেন যে যোগীদেরও যিনি দর্শন করলে, যারা যোগীরা ঠিক থাকতে পারে না, তিনি আমার কাছে এসেছেন, আর তিনি যখন এসেছেন এটা ভগবানের ইচ্ছাতেই এসেছেন, আপনি আমাকে বলুন, আমাদের বলুন সকলকে, যে এই সংসারে থেকে আমরা কী রূপে মঙ্গল করব, নিজের মঙ্গল অপরের মঙ্গল। একজন চারজন ঋষি একসাথে এসেছেন যজ্ঞস্থলে, তাই পৃথু মহারাজ বলছেন আমরা তো প্রত্যেকেই আমাদের নিজস্ব দেহ সুখের জন্যে, ইন্দ্রিয় সুখের জন্যে লালায়িত, খুব কম সংখ্যক লোক আছে যারা ভগবানের কথা শুনতে যায়, খুব কম সংখ্যক লোক, আবার খুব কম সংখ্যক লোকেদের মধ্যেও কিছুদিন শোনবার পর আবার এটা আমাদের পারব্য কর্ম, আমাদেরকে তাড়িয়ে নিয়ে যায় মায়াশক্তি, তো মায়া আমাদেরকে বুঝতে দেয় না কদিন আসবো, আবার আমার কাজ আছে বা একটা ভালো কিছু হচ্ছে সেখানে চলে যাব। তাই আপনি আমাদের বলুন এই দুস্থ সংসার সমুদ্র থেকে আমরা কীভাবে উত্তীর্ণ হতে পারবো, কী জ্ঞান লাভ করলে, কী ভক্তি লাভ করলে আমরা এই ভবসাগরটিকে পার করতে পারবো। মহাত্মা পিতুর এরকম কথা শুনে সনৎকুমার হাসছেন, উনি তারা চারজন, কারণ তারা জানেন যে পিতু তো নিজেই ভগবানের অংশ বিশেষ, সুতরাং তিনি জানেন। তাহলে এই প্রশ্নটা কেন করলেন, ওই একই কথা আমাদের ভারতবর্ষের যে চিরন্তন শাস্ত্র সেখানে কিন্তু এই একটি কথা বলা হয়েছে, শুধু নিজের জন্যে নয়, জগতের মঙ্গলের জন্যে, অন্যের উপকারের জন্যে। তাহলে এই মুনি ঋষিদের কাছ থেকে যখনই এইরকম মঙ্গলজনক কথা কেউ শুনবে তখন কী হবে, তখন তাদের উপকার হবে। পৃথু তো নিজে জানে, তার তো আর নতুন করে জিজ্ঞাসা করার কোনো দরকার ছিল না। তাই তিনি বলছেন যে তোমার এই যে প্রশ্ন এটা অত্যন্ত সংযত, অত্যন্ত ভালো প্রশ্ন, তুমি সকল জীবের মঙ্গলের জন্য যে প্রশ্ন করলে এই প্রশ্নটা আমি খুব ভালো লেগেছে আমার, কারণ সাধু ব্যক্তিরা যখন অনেক একত্রিত হয় তখন কী হয়, তাদের নিজেদের মধ্যেও যে আলোচনা হয়, সাধুরা আমাদের এই যে কথামৃত ভবন বা অন্যান্য জায়গায় প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজরা এলে আমরা কী করবার চেষ্টা করি, মহারাজদের কাছে প্রার্থনা করি, মহারাজ একটা আশীর্বাদ দিন, কেন হয়, যাতে মানুষের তারাটা তো দীক্ষা করুক, তারা তো মানুষের তাদের দীক্ষার্থীদের তাদের সন্তানদের আরও উন্নতি করবে বলে, এবং তাদের কথাগুলো আপনাদের মনে গেঁথে যায়, যে কথাগুলো আমাদের মতো সাধারণ লোকের কথাতে গাঁথে না,
এটা খুব স্বাভাবিক, কারণ ওনারা তো সাধনা একজন সন্ন্যাসী ছাড়া একটা জীবন ত্যাগ করে আসছেন। আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, আমরা বাইরে থেকে বুঝতে পারি না। ওই যে আত্মাদেহ, ওনাদের ক্ষেত্রে কিন্তু এই একই জিনিস। বাইরে থেকে আমাদের মনের মধ্যে অনেক রকম সংশয় তৈরি হতে পারে যে এই মহারাজ তো বেশ আলু কাবলি খান, ওই মহারাজ তো বেশ আইসক্রিম খান, কিন্তু ওই যে দেহতে কোনো আসক্তি নেই, এরা আত্মারা। আমরা সাধারণ দৃষ্টিতে, আমরা আমাদের ব্যবহারিক দিক দিয়ে, আমরা যে আধারের মানুষ, সেই আধার দিয়ে যদি বিচার করতে যাই হবে না। আমাদের মধ্যে যদি সাত্ত্বিক গুণ বিকশিত হয় তাহলে আমরা ধরতে পারব। যেমনি ধরতে পারেন আপনার গুরুকে, তিনি যখন আপনাকে ওই রকমভাবে বসিয়ে, ওই একই কিন্তু আজকে যিনি এখানে আছেন কাল যে তিনি গুরু হবেন না, শ্রীরামকৃষ্ণের কাকে কার ইচ্ছা আমরা কেউ জানি না। এই জন্যে সকল সন্ন্যাসীরা কিন্তু একই কিন্তু, কারণ তারা শ্রীরামকৃষ্ণের পরম্পরা, ঠাকুরের প্রতিনিধি। এই ঠাকুরের প্রতিনিধি হিসেবে আমাদের ভাবতে হয়। তাই বলছেন এখানে যে অনেক সন্ন্যাসীরা, অনেক মুনি ঋষিরা যখন একত্রিত, আর এই রকম মহাত্মাটা যখন এখানে এসেছেন, যিনি প্রশ্নকর্তা, যিনি উত্তরকর্তা, যিনি শ্রোতা, সবাই কি বিষয়ে আলোচনা করবে? ওই ভগবত বিষয়ে আলোচনা করবে, ভগবানের কথা ছাড়া তো আর কিছু করবে না। এইখানে তিনি বলছেন যে দেখো, দুটো জিনিসের খুব সংক্ষিপ্ত সার হচ্ছে, তোমার এই শরীরটার প্রতি আস্তে আস্তে তোমাকে অনাসক্তি, ইন্দ্রিয়ের প্রতি, শরীর মানে ইন্দ্রিয়গুলো, আমার চোখ খুব ভালো জিনিস, ভালো সিনেমা দেখতে চায়, আমি নিজেকে সংযত করছি, আমার জিহ্বা খুব ভালো খাবার খেতে চায়, আমি সংযত করবার চেষ্টা করছি, আর কি আত্মার প্রতি আসক্তি। আত্মাকে আমরা বলছি ভগবান, তিনি তো স্বয়ংরূপে আমার শরীরে অবস্থান করছেন, সেই আত্মার প্রতি আসক্তি আর শরীরের প্রতি অনাসক্তি, এইটা যখন আস্তে আস্তে বাড়বে তখন কি হয়, আপনি পূর্ব দিকে এগিয়ে গেলে পশ্চিম দিক পিছিয়ে দেন, তাহলে ঈশ্বরের প্রতি যখন আমার অনুরাগ তৈরি হবে, অনুরাগের কাজল নিয়ে সীতাধিকা তাই শ্রীকৃষ্ণের দর্শনে চলছেন, সব কিছু ভুলে যাচ্ছেন। আমরা যখন অনেক কাজ থাকবার পরও আমরা সন্ধ্যা আরতি দিকে যারা নিয়মিত আসেন, একাদশীর দিন রাম নাম সংকীর্তন করতে আসেন, ভুলে গিয়ে দৌড়ে চলে আসছেন, ওই ঈশ্বরের প্রতি অনুরাগ তৈরি হচ্ছে আর সংসারের প্রতি বিরাগ তৈরি হচ্ছে। আস্তে আস্তে যখন এইগুলো বাড়তে শুরু করে তখন আমার আমিত্বটা চলে যায়, আর আমি বলে ঘুচিয়ে জঞ্জাল। ঠাকুর বলছেন না এই আমিত্বটা কি, না আমিত্বটা হচ্ছে শরীরের প্রতি আসক্তি। তখন পৃথক মহারাজ বলছেন যে সেটা তো হলো, কিন্তু আপনি আমাকে বলুন, এটা তো মুখে বললাম আসক্তি চলে যাবে, আমি খাবো না, এসব তো মেনে নেওয়া যায় না, মানে এগুলোকে করতে গেলে তো একটা সাধনা চায়। তখন তিনি বলছেন দেখো, শ্রদ্ধা প্রথম কন্ডিশনই হচ্ছে শ্রদ্ধা করা, ভাগবত ধর্মের অনুষ্ঠান, আত্মজ্ঞান লাভের ইচ্ছা, আধ্যাত্মিক যোগ সাধনা। শ্রদ্ধাটা কি, না শাস্ত্র আর গুরুবাক্যে বিশ্বাস। গুরু যেরকমভাবে আমাদের নির্দেশিত পথ করেছেন, সাধন পথ বলে দিয়ে গেছেন, সেই সাধন পথটাকে আমরা আরাধনা করবো। আমাদের শাস্ত্রীতে বারবার আমরা বলি অষ্টাঙ্গ যোগের কথা, এই যম নিয়ম আসন আর প্রাণায়াম, এটা প্রথম দিক, এটা আমরা নিজের বাইরেটাকে সহ্য করে নিচ্ছি, তারপর মনে মনে এই হৃদয়ে মন্দিরে ভগবানকে বসাচ্ছি। আমরা একদিন বলছিলাম না যে আমরা সবাই চলে এসেছি, আস্তে আস্তে আমরা দেখছি ভগবানের কাছে চলে গেছি, ভগবানের কাছে আমরা আমাদের নৈবেদ্য নিবেদন করছি। মানুষ পূজা তো এই জন্যই বলা হয়, কেন আমরা মানুষ পূজার উপর এত জোর দিই, কারণ ভগবান তো এই হৃদয় মন্দিরে নিত্য অবস্থিত, তিনি নিত্য পূজিত হচ্ছেন হৃদয় মন্দিরে, সেই জন্যই বলা হয়। তাই বলছে যে অহিংসা করো, নিজের আত্মকল্যাণ, নিজের কল্যাণ কিসে ঘটবে সেটির অনুসন্ধান করো, আর ভগবানের লীলামৃত প্রাণ করো। আমাদের এই নবদা ভক্তির কথা আছে, নবদা ভক্তিতে কি বলছেন যে তার নাম, তার বন্দনা, তার গুণকীর্তন, তার লীলামৃত পান, তার কীর্তন, এইগুলো করতে করতে আমাদের কি হয়, মনের মধ্যে ভগবানের প্রতি অনুরাগ তৈরি হয়। যেরকম ঠাকুর বলছেন যে অনেকগুলো রং আছে, একটা সাদা কাপড়কে যে রঙে ডবাবে কাপড়টা সেই রং হয়েই উঠবে, আমাদের মনটাও তাই। আমি যদি নিরন্তর ভগবানের নিরন্তর চিন্তা করি তাহলে আমার মনটা ভগবানময় হয়ে উঠবে, আমার মনটা রামকৃষ্ণময় হয়ে উঠবে, আর আমি যদি এটা না করে অন্য কোনো কিছু চিন্তা করি তাহলে আমার মনটা সেই ময়ময় উঠবে। এ খুব সাধারণ ব্যাপারই। তাই তিনি বলছেন যে দেখো, তোমাকে এই হিংসারহিত হতে হবে,
পরমহংসরা যেরকম আচরণ করে আমরা সাধুপুরুষদের দৃষ্টান্তমূলক দেখি কেন, তাদের আচরণটাকে দেখি, তারা জীবনটাকে কিভাবে করছেন। এই জন্য বলে না সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ মানে হচ্ছে সৎগুণ। সাধুকে যাকে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয় তিনি সাধু, এটা তো ঠাকুরেরই কথা না। তা এইগুলো যখন তৈরি হবে, এই নবদা ভক্তি তোমার দেখবে তৈরি হয়ে যাবে। এখন যারা আমরা গুরুমন্ত্র নিয়েছি তাদের কি দরকার পড়ে? তারা তো গুরুদেব যেরকমভাবে বলে গেছেন আমরা আসনে বসি করি, ভগবানের প্রতি মন করবার চেষ্টা করি, তখন এটা ওটা চলে আসে, এটা আসবেই আসবেই। কিন্তু একটু একটু করতে 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 আমরা এই যে প্রতিকূলতা, সেই প্রতিকূলতাকে আমরা দূর করব। তাই বলছে যে সবসময় শ্রবণ মঙ্গলম, যেটি ভগবানের কথা সেটি শ্রবণ করলেই আমাদের মঙ্গল। শ্রবণ সুখদায়ক শ্রুতি মধুর, ভগবানের গুণকীর্তন বারবার করতে করতে আমাদের মনের মধ্যে ভক্তিরসের ধারা প্রবাহিত হয়। ভক্তিরসের ধারা প্রবাহিত হলে কি হয়, আমরা ভগবানের দিকে আরও আরও বেশি করে স্মরণ মনন করতে পারি। সাধকের এই গুণগুলোই তো তৈরি হয়। তাই তিনি বলছেন যে সনাত কুমার তো পূর্ণ জ্ঞানী ও ভক্ত। জ্ঞান সাধনায় কি হয়, ওই যে তৈল ধারার মতো আপনি ধ্যান করে আছেন, সব কিছু নীতি নীতি নীতি, এ খুব কষ্টকর সাধন, পড়ে যাওয়ার সম্ভাবনা। আমরা সাধারণ যারা গার্হস্থ ধর্ম পালন করছি তাদের পক্ষে তো একেবারেই সম্ভব নয়। তাই তো ভগবান বলছেন যে তুমি ভক্তি দিয়ে, শুদ্ধা ভক্তি শুদ্ধা মন, শুদ্ধ মনও যা শুদ্ধ ভক্তিও তাই। আর জ্ঞানের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে একটি শ্লোকের মধ্যে বলা হচ্ছে যে আমরা যখন মালার মধ্যে কি দেখি, আমরা দূর থেকে মালা দেখলে সাপ মনে হতে পারে, সর্পভ্রম হয় তো, কিন্তু যখন কাছে দেখে মালাটাকে টাচ করি, মালাটাকে বুঝতে পারি, তখন দেখি না এটা তো সেই মালা। তেমনি ভগবান আমার মধ্যে আছেন ওই মায়ার রজ্জু দিয়ে আমরা বুঝতে পারছি না। আর এইটি দূর হলে জ্ঞানের পথে, তাহলেই আমরা বুঝতে পারব তিনি কে। এই মায়ার মধ্যে তিনি আকৃষ্ট হচ্ছেন না, তাই তার পাদপদ্মকে আমরা সহজভাবে যদি বন্দনা করি, তার যদি শরণাগত হই, তাহলেই আমরা কি করব, ভগবানকে লাভ করতে পারবো। আমাদের গানের মধ্যে বারবার ওই আরাত্রিকের মধ্যে আছে সম্পদ তব শ্রীপদ, তোমার ওই দুটি পদ, ওই চরণ দুটি আমার একমাত্র সম্পদ। তাই সনাত কুমার বলছে যে জ্ঞান পথের সাধন, নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনার থেকে এই যে ভক্তিযোগের কথা, এই ভক্তিযোগ অনেক অনেক সহজ। ভক্তি পথে তাকে যত সহজে পাওয়া যায়, জ্ঞান পথে তাকে সহজে পাওয়া যায় না। তার জন্যে অধিকারীকে, আমরা যারা সকলেই গার্হস্থ ধর্ম পালন করি তাদের পক্ষে জ্ঞান মার্গের সাধন কিন্তু অনেক কঠিন ভক্তি মার্গের চেয়ে। তাই বলছেন এই সংসার তারণে যে ভগবান, যে ভব নৌকা, নৌকা করে কি হয়, আমরা একটা পার থেকে আর একটা পারে পৌঁছে যাই, তাহলে এই যে সংসার রূপ ভবসাগর, এই ভবসাগরে আমাদের নৌকা কি, ভগবানের পাদপদ্ম। এই ভগবানের পাদপদ্ম হচ্ছে আমাদের নৌকা। এই নৌকাটার উপর চেপে, তার মানে কি, শরণাগত। শরণাগত হলেই আমরা এই ভবসাগরটাকে পার হতে পারব। তাহলে মূল কথাটা কি না, আত্মজ্ঞান লাভের উপায়, মুক্তির অনেক উপায় আছে বটে, কিন্তু ভগবানে আরাধনা করে ভক্তি লাভের পথে যাওয়াটাই সর্বশ্রেষ্ঠ আরাধনা। শ্রীরামকৃষ্ণ জীবনে কিন্তু বারবার এই একই জিনিস ভক্তির কথা বলছেন, ভক্তির কথা বলছেন না, তিনি সমস্ত ক্ষেত্রেই এই ভক্তি তত্ত্বটাকে তুলে নিয়ে আসছেন। ভগবানের এই অসীম করুণা পেয়ে সনাত কুমার যখন এই জ্ঞান গর্ভ, এই ভক্তিপথের দিশা দেখিয়ে দিচ্ছেন, তখন পৃথু মহারাজ তার চরণে শরণাগত হয়ে বলছেন যে আপনি যে আমাকে এই সমস্ত জ্ঞান গর্ভ ভক্তিপথের কথা বললেন, আমি কি দেব, আমার তো উচিত দক্ষিণা দেয়া, কিন্তু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। কেন নেই, আপনারা অবাক হবেন, তিনি রাজা, সব তো তার কিছু। বলছেন না, যখন যোগ্য করেছিলাম তখন আমার সমস্ত কিছু, এই রাজসিংহাসন, এই যে সম্পদ ঐশ্বর্য, সব আমি মুনি ঋষিদের আমার প্রজাবর্গকে দান করে দিয়েছি। কিন্তু মুনি ঋষিরা আমাকে বলেছেন তুমি এটিকে নাও, নিয়ে এদের কল্যাণের জন্যেই
প্রতিপালন করো। দান যখন একবার দিয়ে দেওয়া হয় তখন তো সেটা আর আপনার অধিকার থাকে না। আমাদের একজন মহারাজ কুসমত সারগাছির স্মৃতিতেই আছেন, এক ভক্ত আর কি মহারাজকে একটি লাঠি দিয়েছেন, ওই যে স্টিক হয় না স্টিক দিয়েছেন, তো মহারাজ স্টিক্সটা নেবার পর আরেকজনকে, যিনি আরেকজন বৃদ্ধ, তাকে দিয়ে দিয়েছেন। তো তিনি বলছেন, মহারাজ আমি কত কষ্ট করে নিয়ে এলাম, আপনি এটা দিয়ে দিলেন। মহারাজ বলছেন, তুমি কাকে দিয়েছো, আমাকে দিয়েছো, আমার তো মনে হচ্ছে তুমি আমাকে দাওনি। তুমি যদি আমাকে এটা দিয়েই দিয়ে থাকো তাহলে তো তোমার আর কোনো এটার উপর অধিকারই থাকে না, এটা তো তখন আমার, তাহলে আমি এটা কাকে দেবো তুমি তো আর জানতে পারো না। তাহলে দিয়ে দেওয়াটা মানে কিন্তু ওই ডেকোরেশনের দোকান থেকে নিয়ে এসে একবার সাজিয়ে নিয়ে আবার দিয়ে আসাটা নয়, দিয়ে দেওয়া মানে আমি তাকে পূর্ণ অধিকার দিয়ে দিলাম। তো মহারাজ পৃথু মহারাজ তাই বলছেন যে আপনারা তো দীনজনের কল্যাণের জন্য বিচরণ করেন, তাই আমার উচিত আপনাকে আমার দক্ষিণা দেওয়া, কিন্তু দক্ষিণা দেওয়ার মতো আমার আর কিছু নেই, কিন্তু আছে আমার ভক্তি আছে। আমরা মা ঠাকুরকে কী দেব, যার আছে মা নিজেই বলছেন, যার আছে সে মাপো, যার নেই সে জপ, যার নেই সে কী করবে, ওই করুণা সিক্ত নয়নে মায়ের চরণতলে বসে, ঠাকুরের চরণতলে বসে বলবে, প্রভু তুমি আমাকে যা দিয়েছ আমি তাই তোমাকে দিচ্ছি, আমার দু চোখের দুই অশ্রু ধারা দিয়ে তোমার চরণ দুটি বন্দনা করি, আমার হৃদয়ের যত ভক্তি আছে সেই ভক্তি দিয়ে তোমার চরণে আমার পুষ্পাঞ্জলি দিই, আর আমি কি নৈবেদ্য দেব, আমার কাছে তো আর সেই ঐশ্বর্য নেই। ভগবান পৃথু মহারাজও ঠিক সেই বলছেন, তার মানে আমরা কি দেখছি যে নিরাসক্তভাবে তিনি কিভাবে জীবন যাপন করছেন, তিনি রাজা কিন্তু তিনি রাজা হয়েও রাজা নন। সমস্ত আমাদের যদি ভারতবর্ষে আমাদের যদি রাজ্যগুলোতে এইরকমভাবে একজন করে রাজা তৈরি হতো তাহলে আমাদের না কত কল্যাণই হতো। তাহলে এই সমস্ত যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে সেগুলো তো আর ঘটতই না। মহারাজ পৃথু কেমন ছিলেন, তিনি বলছেন, পৃথু ক্ষমা গুণে পৃথিবীর মতো, পৃথিবীর মতো এত ক্ষমা তো কেউ করে না, পৃথিবীর ওপর কত নির্যাতন হচ্ছে, ধরিত্রী মতো এত তিতিক্ষা কারণে আমাদের বলেন, আমাদের শাস্ত্রতেও বলে যে সহ্য করো সহ্য করো, সহ্য সমান আর গুণ নেই। মেঘের মতো তার মানুষের অভীষ্ট সিদ্ধিতে তিনি কী করছেন, মেঘের অভি যেরকম জল দিয়ে আমাদের শস্য শ্যামলা ধরণী করে তোলে, তেমনি তিনি ওই রকম মেঘের মতো মানুষের মধ্যে তার যা প্রয়োজন সেটি বিতরণ করছেন। এরকমভাবে বহুকাল রাজত্ব করবার পর মহারাজ পিতু ভাবছেন যে অনেকদিন তো হলো, আর না, এবার আমার বংশধরদের আমার সন্তানদের আমি এই রাজ্যভার দিই, আমার বোধহয় চিত্তের নির্মলতা এখনও তৈরি হয়নি, আমি চলে যাই সেই জায়গাতে, আমাদের ছিল না সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস, আমাদের ভারতবর্ষের চিরন্তন, আপনারা এখন সেই বানপ্রস্থই করছেন, এখন তো আর আশ্রমগুলোই হচ্ছে বানপ্রস্থের জায়গা, এবার বানপ্রস্থ করতে করতে যখন আরও শরীর খারাপ হয়ে যাবে, যখন বেরোতে পারবেন না, তখন এই স্মৃতিটাকে নিয়ে আপনি সন্ন্যাসের জীবন করবেন, এটা বলে কিন্তু কেউ আটকাতে পারবে না, কারণ তৈরি হয়ে যাচ্ছে অভ্যাসযোগের মধ্যে দিয়ে। এইটি যখন হলেন তখন সেই তিনি পরম শান্তি পরম আনন্দ লাভ করে ভগবানের চরণে শরণাগত হয়ে তিনি তার চির সান্নিধ্য লাভ করলেন। তিনি কখনো নিরাহারে থাকলেন, কখনো তন্মনস্ক হয়ে থাকলেন, আর তিনি জানেন একমাত্র ভগবানই তা, আর সমস্ত রাজ সিংহাসনকে দেখুন, যার কিছু নেই তার পক্ষে যেটা ত্যাগ করা সহজ, যার অনেক কিছু আছে তার কোনটা সিদ্ধান্ত আমরা বুদ্ধদেবকে কেন বলি, রাজার ছেলে সমস্ত কিছু ত্যাগ করে চলে যাচ্ছে, যার নেই সে তো ত্যাগ করতেই পারে, যার আছে সে যখন ত্যাগ করে তার মধ্যে ভগবান কত রকম ভাবে তাকে কি বলবো মানে তৈরি করে নেন তাকে নেবার জন্যে। তো মহারাজ এখানে লিখছেন, মহামণি মৈত্রেয় বিদুরকে এই পৃথু চরিত্র শুনিয়ে বলছেন, হে বিচিত্র বীর্য নন্দন বিদুর, আমরা কি বলেছিলাম যে মৈত্র মুনি গুরু বলছেন আর শুনছেন কে, তার শিষ্য বিদুর, তিনি বিতাড়িত হয়ে গেছেন, তিনি বলছেন যে এই যে আমি তোমার কাছে পৃথু চরিত্র কীর্তন করলাম, এই পবিত্র কাহিনী যে শ্রদ্ধার সঙ্গে পাঠ অথবা শ্রবণ করবে, সেও মহাত্মা পৃথুর গুণাবলী লাভ করে শ্রী ভগবানের পরাভক্তি লাভ করবে।
তাহলে ভগবানের পরাভক্তি লাভ আমরা এই পৃথু চরিত্রের মধ্যে দিয়ে দেখছি। এই ধ্রুব চরিত্র আগের দিন তো একটা বৃষ্টির জন্য অনেক জল দাঁড়িয়ে যাওয়ার ফলে একমাত্র অনলাইনে হয়েছিল, অফলাইনে তো হওয়ার হয়নি। তো আমাদের কি হয়, আমরা তো একসঙ্গে এটা করি, মানে আপনি আমি আলাদা কোনো কিছু নয়, আমার জায়গায় আপনারা যে কেউ এসে ওই একই কথা বললে আরেকজন শুনবে। আর ভগবানের অশেষ কৃপায় আমার গুরুদেবের যে এই যিনি আমার দীক্ষা গুরু, তিনি এই বইটি তো লিখেছেন, আপনারা জানেন, পরম পূজ্য ভাবসুন স্বামী গীতানন্দজি মহারাজ। তো ওনার অনেক আশীর্বাদ যে আমার মতো এরকম একজন অপান্তকে দিয়ে তিনি এই পাঠটি করাচ্ছে। আর ভগবানের অশেষ কৃপা আপনাদেরও, মানে আমার অশেষ সৌভাগ্য যে আপনাদের মতো এইরকম ভক্তিমতি ভক্তিমানদের পেয়েছি, যারা আমরা একসঙ্গে এইটা করতে সুযোগ পাচ্ছি। তো চলুন আমরা সেই ভগবানকে বলি, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তম নমামি হরিং পরম। যার নাম কীর্তনে সর্ব পাপ দূর হয়, যাকে প্রণাম করলে সর্ব দুঃখের নিবৃত্তি হয়, সেই পরমাত্মা শ্রীহরি শ্রী রামকৃষ্ণকে প্রণাম করি। ভাগবত ভক্ত ভগবান সকলের চরণে প্রণাম। আর আমাদের যা ভগবত আলোচনা সব কিছুই তো আমরা ঠাকুর মায়ের চরণেই নিবেদন করি, তাই চলুন আমরা সকলে মিলে ঠাকুরের সেই প্রণাম মন্ত্র বলি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদৃত বিঘ্রং বৈ ঈশাবতারং পরমেশমিদম তং রামকৃষ্ণ শিরসা নমামঃ। আপনাদের সকলকেও প্রণাম। আর যারা ইউটিউব চ্যানেলের মধ্যে দেখছেন, রাত্রিরেও হয়তো এই একই প্রবলেম তৈরি হতে পারে, এটাকে পরবর্তীকালে আপলোড করা হবে। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা প্রণাম জানালাম, আপনাদের সকলকে অনেক শ্রদ্ধা প্রণাম।